আর কিছু দূর সামনে দেখা যাচ্ছে সেই চা কন্যা। এখানে একটু সময় ব্রেক নিব, মারাত্মক লেভেলের রোড, রাস্তা ছাড়া কিন্তু দেখার মতো কি রাস্তা। সামনে দেখা যাচ্ছে সেই শাহজাদগঞ্জের গুল চত্বরটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুপর্ণাশোপন আছি আপনাদের সাথে। আজকে আবার চলে আসলাম শ্রীমঙ্গল, আর আমি এখন শ্রীমঙ্গলের কলেজ রোডে অবস্থান করছি। আর সামনেই রয়েছে শ্রীমঙ্গলের সমূহনে। আর এখন আমি শ্রীমঙ্গল থেকে যাচ্ছি শাস্তাগঞ্জের দিকে। এখানে একটা কাজ রয়েছে আমার, সেজন্য আমার এদিকে যাওয়া। ভাবলাম যেতে যেতে আপনাদের সেই শ্রীমঙ্গলের যে পরীক্ষণ যেটা দেখিয়ে নিয়ে যাই। আর এইদিকে পরে সেই শ্রীমঙ্গলের পরীক্ষণের জন্য চা কন্যাটি, সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো। আর আমি এখন সোমনাথের হয়ে চলে আসলাম হবিগঞ্জ রুটের দিকে। আমার এই শ্রীমঙ্গলে একটি টাকা হয়েছিল, আর শ্রীমঙ্গলে মোটামুটি সব জায়গায় আমার কাছে পরিচিত হতে পারে। শ্রীমঙ্গল শহরটা আসলে মোটামুটি একটা ব্যস্ততম শহর। এই শহরে সন্ধ্যার পর প্রচুর পরিমাণে যানজট হয়, কারণ পর্যটকেরা এসে এই জায়গায় অনেক বিদ্যমান। আচ্ছা, তাহলে আমরা শ্রীমঙ্গল শহরটা বের হই, বের হয়ে রাস্তার সৌন্দর্য জায়গাগুলো আপনাকে দেখাবো। আচ্ছা, আমি এখন শ্রীমঙ্গল শহর থেকে বের হয়ে গেলাম, আর সামনের আকাশটা অনেক অসাধারণ লাগছে, প্রচন্ড রোদ রয়েছে আকাশে, আর মেঘও হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি যদি আসে তাহলে অনেক প্রবলেম করে যাবো, কারণ আমার সাথে আজকে কোনো রেনকোট নেই, রেনকোট ছাড়াই আজকে আমি চলে এসেছি। আর এখানে আমার সাইকেলে তেলের পরিমাণ অনেক কমে গেছে, এখান থেকে আমি কিছু ফুয়েল লোড করবো। তাহলে আগে ফুয়েলটা লোড করে নিই। আর এখন আমি চলে আসলাম শ্রীমঙ্গল থেকে যে শাহজাদগঞ্জের রোডে অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো কাছাকাছি। এখানে অনেক সুন্দর সুন্দর ইউটার্ন রয়েছে, আর চারিপাশে বন জঙ্গল আর চা বাগানে ঘেরা। আর এই রাস্তার ইউটার্নগুলো অনেক সুন্দর, যতটুকু ততটুকু মারাত্মক। এই ইউটার্নগুলো খুব সাবধানতার সাথে দিতে হয়, না হলেই একটা দুর্ঘটনার শিকার হতে হয়। এই রোডে অনেকেই এসে স্পিডিং করে অ্যাক্সিডেন্ট করেছে, সেজন্য একটু সাবধানতার সাথে এই রুটে চালানো ভালো। চারিপাশে চা বাগানের যে দৃশ্য, আর উপরের আকাশটাও আজকে অনেক সুন্দর, ডান দিকের আকাশটা সুন্দর। এই রাস্তা দিয়ে আমার অনেকবার যাওয়া আসা হয়েছে, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম যখন এইদিকে যাচ্ছি একটা ভিডিও করেই যাই। আর আমরা দেখতে দেখে চলে আসলাম সেই চা কন্যার কাছাকাছি, আর আমার কিছু দূর সামনেই দেখা যাচ্ছে সেই চা কন্যা। এখানে একটু সময় ব্রেক নিব, তারপরে আবার চলে যাব শাহজাদগঞ্জের উদ্দেশ্যে। আচ্ছা, আমি এখন অবস্থান করছি সেই চা কন্যার ভাস্কর্যের পাশেই, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই চা কন্যার ভাস্কর্যটি, আর পিছনে রয়েছে অসাধারণ চায়ের বাগান। আর এখানে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যাব শাহজাদগঞ্জের দিকে, তারপর আবার শাহজাদগঞ্জ থেকে সিলেটের দিকে যেতে হবে। তাহলে আমি এখন বের হয়ে যাব এই জায়গা থেকে।
আবার দেখা হচ্ছে বাইক রাইডে। তাহলে চলুন আমরা যাই শাস্তাগঞ্জের দিকে। শাকুন্না থেকে এখন আমি চলে আসলাম, আর আমার সিলেটেও যেতে হবে আজকে, সেজন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, আর প্রচন্ড রোদেরও তাপ হয়েছে, অনেক গ্রাম আসছিল, সেজন্য চলে আসলাম সেই জায়গা থেকে। বেশিক্ষণ বসতে পারলাম না, এখন এই রোদের মারাত্মক কিছু ভিড় রয়েছে, সেখানে দেখতে দেখি আমরা যাবো শাস্তাগঞ্জ। আর এই চাকন্নাতে মোটামুটি এই রুটে শ্রীমঙ্গলে যারা বেড়াতে আসে সবাই এই চাকন্নাতে একটু দাঁড়িয়ে যায় কিছু ফটোশুট করে, কারণ এখান থেকেই শ্রীমঙ্গলের মোটামুটি সৌন্দর্যটা শুরু হয়ে যায়। আর এই জায়গায় খুব মারাত্মক সুন্দরভাবে দেখা যাচ্ছে রাবার বাগান, আরো সামনেও রয়েছে অনেকগুলো রাবার বাগান। আসলে কোনো জায়গায় ঘুরার চেয়ে বাইক নিয়ে চারপাশ দেখাটাই সবচেয়ে ভালো লাগে এই রুটগুলো। আর সামনের যে রুটগুলো রয়েছে আরো মারাত্মক সুন্দর কিছু রুট রয়েছে, ট্রাম রয়েছে, যেগুলোতে বাইক চালাতেও অনেক ভালো লাগে। মারাত্মক লেভেলের রুট রাস্তাটা, কিন্তু দেখার মতো কি রাস্তা। আপনারা সবাই যদি আসেন অবশ্যই একটা ভালো ফিল পাবেন এই রোডে বাইক নিয়ে যদি যান। এই আরেকটা রান ইউটার্ন, অসাধারণ একটি ইউটার্ন। ও অসাধারণ যেভাবেই হোক এই রাস্তাটা আসা অনেক ভালো লাগছে, রাস্তাও অনেক ভালো রাস্তা, ফিনিশিং একটি রাস্তা, কোনো গাটা গর্ত কিছুই নেই, স্মুথলি ড্রাইভ করা যাচ্ছে। তারপর রাস্তার ভিউটাতে মনটা একেবারে ভরে যাচ্ছে, শুধু টান আর টান। আমরা হয়তো মোটামুটি চা বাগান সবগুলোই মোটামুটি পেরিয়ে গিয়েছি, এরপরে হয়তো আর তেমন কোনো চা বাগান নেই। সামনে হচ্ছে মিরপুর, তাহলে আমি যাই মিরপুর। মিরপুর গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি এখন চলে এসেছি ঢাকা সিলেট হাইওয়েতে, আর সামনের ভিউটা কিন্তু আকাশের অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। আর কিছু দূর সামনে রয়েছে শায়েস্তাগঞ্জ, আর আমার শায়েস্তাগঞ্জ যাওয়ার মেন রিজন হচ্ছে আমার একটা সাইন নিতে হবে, আমার যে আগে চাকরি করতাম সেই কোম্পানির স্যারের কাছ থেকে একটা সাইন নিতে হবে। আর সাইনের কারণ হচ্ছে আমি চাকরিতে ছিলাম কিন্তু চাকরি ছেড়ে দেবো, সেজন্য একটা রিজাইন নিতে হয়, আর রিজাইনের জন্য একটা সাইনের প্রয়োজন রয়েছে স্যারের। সেজন্য আমি ওনার সাথে এখন দেখা করবো, উনি শায়েস্তাগঞ্জ রয়েছে, সেজন্য আমার এই শায়েস্তাগঞ্জ আজকে আসা। তাহলে সামনে দেখা যাচ্ছে সেই শায়েস্তাগঞ্জের দুল চত্বরটি, এটি চারটা রাস্তা, একটি হচ্ছে সিলেটের, আর একদিকে হচ্ছে চুনারুঘাট, একদিকে ঢাকার, একদিকে হচ্ছে হবিগঞ্জ। বাম দিকে হচ্ছে চুনারুঘাট, আর আমরা যেদিকে আসলাম ওটা হচ্ছে সিলেটের, আর ডান দিকে হচ্ছে হবিগঞ্জের, সোজা গেলে হচ্ছে ঢাকার রাস্তা। আমি এখন ডান দিকে যাব, এদিকে হচ্ছে হবিগঞ্জের রোডে গিয়ে শাস্তাগঞ্জ বাজারে যেতে হবে আমাকে। চলে আসলাম হবিগঞ্জ রোড, আর এটা হচ্ছে শাস্তাগঞ্জ, আর শাস্তাগঞ্জের মেন বাজার হচ্ছে আরো কিছুদিন সামনে। আচ্ছা, তাহলে দেখা করছি আপনাদের সাথে আরো কিছুক্ষণ পর। আগে আমার কাজটা সারি, তারপরে আপনাদের সাথে দেখা করছি সিলেট যাওয়ার পথে। A few moments later. এই
রাস্তাতে প্রচন্ড বাতাসের চাপ রয়েছে, মোটামুটি দুবার সময় হয়ে গেছে। আমি মোটামুটি দিনে দিনেই চলে যেতে পারবো সিলেটে, প্রায় 30 কিলোমিটার হয়ে গেছে, আরো 20 কিলোমিটারের মতো আরো খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমাকে পুলিশ আটকালো না, আমি বলেছিলাম পুলিশ আমাকে আটকাবে, কিন্তু পুলিশ আমাকে কোনো সিগন্যালই দিল না। পুলিশ যদি আমাকে আটকাবো তারপরেও কোনো সমস্যা ছিল না, আমার কাছে সব কিছুই রয়েছে ক্লিয়ার। আরে বাবা রে, এখানে অনেক বড় একটা গরু বাজার দেখা যাচ্ছে, কোন বাজার আমি সঠিক জানিও না, প্রচুর গরু রয়েছে এই বাজারে। এই দেখতে পারেন গরু বাজার, এটা হচ্ছে ফুলতলি বাজার পেরিয়ে, মানে দেখা যাচ্ছে হাজার হাজার গরু আর গাড়িও রয়েছে গরুর জন্য। কি দেখলাম জানি, গজনাইপুর মনে হয়, এটা গজনাইপুরের হাট হবে। হ্যাঁ গজনাইপুর, এটা হচ্ছে গজনাইপুরের গরুর হাট। এখানে চাইলে অনেকে আসতে পারেন, সিলেট থেকে অনেক গরু আছে এই জায়গায়, অনেক বড় একটি গরুর হাট। হচ্ছে রুস্তমপুর, এটা রুস্তমপুরের টুল, এখানে বাইকের জন্য আলাদা করে জায়গা করা আছে, বাইকের জন্য কোনো টুল দিতে হয় না। রাস্তার মধ্যে মনে হচ্ছে গালাগুলো একেবারে রোদে শুকিয়ে, রোদে একেবারে গলে গিয়েছে, প্রচন্ড রোদ দিয়েছে আজকে, যে কারণে হয়তো গালাগুলো একেবারে গলে গেছে দেখা যাচ্ছে রাস্তাতে। একটু বেশি করলে আবার অনেক রিক্সও দেখে যায়। তা মনে হয় আশুগঞ্জের ভুল চত্বর, আর এই পাশের একটা রাস্তা রয়েছে, না এটা হচ্ছে আউসকান্দি ফুলচত্বর, আর আউসকান্দি দিয়ে এদিকে যাওয়া যায় নবীগঞ্জ। হ্যাঁ হবিগঞ্জ, আমি এদিকে আসছিলাম আরেকদিন। আচ্ছা তাহলে আমি যাই শেরপুর, আর শেরপুর ব্রিজে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। এখন আমি আছি শেরপুর ব্রিজে দাঁড়িয়ে, আর এই জায়গায় এখন প্রায় হয়ে গেছে 6:22, আমি এসেছি আর এখন চলে যাব আমার গাড়িতে। আর এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি অনেক বেশি কাপাকাপি করছে, ব্রিজটা ভয় করছে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।